নমস্কার আজ আমরা সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলো সবারই জানা দরকার বিশেষ করে শিশুদের খুবই কাজে লাগে দেখো আমাদের দেশের নাম কি আমরা যে দেশে বাস করি সেই দেশের নাম ভারতবর্ষ এটা হচ্ছে ভারতের মানচিত্র আমরা কোন রাজ্যে বাস করি আমরা পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাজ্যের নাম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র নেক্সট আমরা কোন গ্রহে বাস করি আমরা যে গ্রহে বাস করি তার নাম পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর ছবি তোমাদের প্রশ্ন থাকছে যে আমাদের এই সৌরজগতে মোট কয়টি গ্রহ আছে এবং তাদের নাম কি এবং পৃথিবী কততম গ্রহ নেক্সট আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তোমাদের প্রশ্ন থাকছে নরেন্দ্র মোদীর পুরো নাম কি সম্পূর্ণ নাম কি প্রশ্ন দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পশ্চিমঙ্গের রাজ্যপালের নাম কি পশ্চিমঙ্গের রাজ্যপালের নাম জগদীপ ধনখড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতির নাম কি ভারতের রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ তোমাদের প্রশ্ন থাকছে রামনাথ কোবিন্দ মানে কোন রাজ্যের অধিবাসী অর্থাৎ তিনি কোন রাজ্যে বাস করেন নেক্সট পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা তোমাদের প্রশ্ন থাকছে কলকাতা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত নেক্সট ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি এই প্রসঙ্গে প্রশ্ন থাকছে তোমাদের যে নতুন দিল্লির আগে ভারতের রাজধানী কি ছিল নেক্সট জাতীয় সঙ্গীতের নাম কি জাতীয় নাম জনগণ মন অধিনায়ক এই জনগণ মন অধিনায়ক এই জাতীয় সঙ্গীতটি কে রচনা করেছিলেন এবং জাতীয় এই জাতীয় সঙ্গীতটি গাইতে মোট কত সময় লাগে নেক্সট আমরা কোন ভাষায় কথা বলি অর্থাৎ আমাদের মাতৃভাষার নাম কি আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাকে মাতৃভাষা বলা হয় আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি নেক্সট পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ তোমাদের প্রশ্ন থাকছে রাত্রেবেলায় চাঁদ থেকে যে আমরা আলো পাই সেই আলোটি আসলে তিনি চাঁদটি সে আসল সেই আলোটি আসলে সে কোথা থেকে পায় নেক্সট সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ এই প্রসঙ্গে সূর্যের কাছে থাকার জন্য বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকার জন্য এর উত্তাপ সবচেয়ে কিন্তু বেশি হয় মনে রাখবে নেক্সট সৌরজগতে মোট কতগুলি গ্রহ আছে সৌরজগতে মোট আটটি গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন কিন্তু প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরে নেওয়া হয় এই কারণে প্লুটো কিন্তু এই সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে একটু আলাদা নেক্সট কত সালে প্লুটোকে বামন গ্রহ নামকরণ করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মনে রাখবে দু সালে প্লুটোকে বামন গ্রহ নামে আখ্যায়িত করা হয় নেক্সট সূর্যের থেকে সবচেয়ে দূরে গ্রহের নাম কি সূর্যের থেকে সবচেয়ে দূরের গ্রহের নাম নেপচুন আর কাছের গ্রহের নাম বুথ নেক্সট আমাদের জাতীয় পশুর নাম কি আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে বাঘ তোমাদের প্রশ্ন থাকছে যে বাঘ এই জাতীয় পশু আগে কিন্তু ছিল না ঠিক আছে এর অর্থাৎ বা এই বাঘের পূর্বে কোন পশুকে জাতীয় পশু হিসাবে আখ্যায়িত করা হয়েছিল নেক্সট কত সালে বাঘ ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা উনিশশো তিয়াত্তর সালে বাঘকে ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয় নেক্সট উনিশশো তিয়াত্তর সালের আগে কে জাতীয় পশু ছিল এটা একটু আগেই প্রশ্নটা দিলাম আমি যাই হোক তোমরা জেনে নাও যে দু হাজার সরি উনিশশো সালের আগে ভারতের জাতীয় পশু ছিল সিংহ পশুরাজ রাজ কাকে বলা হয় পশুরাজ রাজ বলা হয় সিংহকে নেক্সট আমাদের জাতীয় ফুলের নাম কি আমাদের জাতীয় ফুলের নাম পদ্ম লোটাস আমাদের জাতীয় খেলার নাম কি ভারতের জাত কোনো এই মনে রাখবে ভারতের কিন্তু কোনো ঘোষিত জাতীয় খেলা নেই অনেক বইয়ে আছে জাতীয় খেলা কিন্তু নির্দিষ্ট করে আমাদের ভারত সরকার কোনো খেলাকেই জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেনি কারণটা মনে রাখবে যে সব খেলাকে উৎসাহিত করার জন্যই নির্দিষ্ট করে আমাদের কিন্তু কোনো ন্যাশনাল স্পোর্টস নেই কোনো জাতীয় খেলা কিন্তু নেই নেক্সট ভারতীয় জাতীয় পাখির নাম কি ভারতীয় জাতীয় পাখি সরি পাখির নাম ময়ূর পিকক ইজ দা ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া গাছের পাতা রং সবুজ হয় কেন গাছের পাতা রং সবুজ হয় কারণ গাছের পাতায় ক্লোরোফিল থাকে নেক্সট কোন বস্তুর গতিবেগ সবচেয়ে বেশি হয় কোন বস্তুর গতিবেগ সবচেয়ে বেশি হয় দিস ইজ দা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলো আমরা জানি যে আলোর গতিবেগ সবচেয়ে বেশি হয় তোমাদের প্রশ্ন থাকছে আলোর গতিবেগ কত ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমন কমেন্টে তোমাদের মতামত জানাবে ধন্যবাদ